বললো শুনলে? মানে মানে কি কি বললো শুনতে পারলো না? দিদা বললো যে মিষ্টি খাওয়া হয়ে গেলে আবার বরকে ঝুড়ি ওটা শুয়ে পড়বে। বুদ্ধি, আজকের রাতটুকু আমি তোমার সঙ্গে কাটাতে চাই, এইভাবে কাটাতে চাই। এবং কাল ভোর ভোর এমনিতেই পাহাড়ে পৌঁছে যাবো, তারপরে ওখানে গিয়ে তুমিও থাকবে না আর আমি তোমাকে থাকতেও দেবো না, তাই বিকেলবেলার বাস ধরে কলকাতা চলে আসবো। আর এইদিকে কি অবস্থা হবে সেই ধারণা আছে? যা হবে হবে, আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না। আর কিছু তো বাকি নেই হবার, নতুন করে আর কি হবে, আর কত বাড়বে বলতে পারো? আমার কিছু করার নেই, আমার নিজের কিছু ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়া বলে তো কিছু বস্তু আছে। কার কাছে? তোমায় বলছিলাম বাসে ঝগড়া করবে না, আমার নিজের থেকে। হয়েছে, খুশি হয়েছো তুমি? আমার নিজের থেকে তো আমার কোনো এক্সপেকটেশন থাকতে পারে, নিজের থেকে নিজের কাছে তো কোনো রকম চাওয়া পাওয়া থাকতে পারে। তোমার কাছে থাকলে তো তুমিও সেটা জেনে না আমাকে, তাই আমার নিজের কাছ থেকে আছে, তোমার কাছ থেকে না। হয়েছে, চাওয়া পাওয়া থাকলে কি সবাই সেটা নিতে পারে? পারে না। একদিন যখন দেবার সময় ছিল তখন দরজাটা বন্ধ ছিল, আজকে যখন দেবার সময় নেই তখন তখন দরজা খুলে লাভ? এই তোমায় বলেছিলাম বাসে ঝগড়া করবে না, সবাই শুনছে? আমার এমনিতে শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে? শরীর খারাপ মানে? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। দেখি জ্বর হলে কিনা। না, জ্বর এখনো আসেনি, শরীরটা খারাপ লাগছে। বিশ্রাম নাও, আর কথা বলতে হবে না, ঘুমিয়ে পড়ো। কিভাবে কিভাবে মানে? মানে দেখো, তুমি তো দিব্যি একটা ঘুম দিয়ে দিলে না, তোমার তো একটা ব্যবস্থা ছিল ঘুমানোর। ব্যবস্থা ছিল মানে? ব্যবস্থা ছিল মানে তুমি ঘুমানোর সময় একটা মাথার বালিশ পেলে, একটা কোল বালিশও পেয়েছি। কি হচ্ছেটা কি? দেখো, আমি যদি এরকম একটা কোনো ব্যবস্থা পাই তাহলে আমি একটু ঘুমাতে পারি। ঘুমোতে হবে না তোমাকে। সহজে তুমি হাতটা ছাড়াতে পারবে না, আমি অনেক শক্ত করে ধরে আছি। দেখো চেষ্টা করে যদি পারো। এবার কিন্তু আমাদের উঠতে হবে, আমাদের এসে গেল। আরে দাঁড়া, এখনো সবুজ ঝরা পড়বে, তারপর তো সবুজ ঝরার কতটুকু? একটা বাঘ ঘুরলেই তো আমাদের সবুজ ঝরা, ব্যাটা নামাও না। আরে চলন্ত বাসে আমি নামাবো কি করে? বাস থেকে নামার সময় বাস কি দাঁড়াবে না? কি হলো বাবা? দেখেছো এমন করে ব্রেক কষলো, আমি একটু হলেই পড়ে যেতাম। তোমার লাগলো? না লাগেনি। দেখেছো বাসটা কিরকম করে ব্রেক কষলো? একটু একটু তো মনে হলো, লেগেছে? না না, তেমন কিছু নয়। তেমন একটু লেগেছে না? হ্যাঁ একটু লেগেছে। দেখি একটু, দেখি না কোথায় লেগেছে। আচ্ছা বাসটা কেন দাঁড়ালো? কি জানি, বাসের চাকা বোধহয় পাঞ্চার হয়ে গেছে। ব্যাস গেল। এখন যদি টায়ার পাঞ্চার সত্যি হয়ে গিয়ে থাকে তাহলে তো অনেকক্ষণ সময় লাগবে সে টায়ার আবার ঠিক করতে। হয়ে গেল, এই চাকা পাঞ্চার হওয়ার আর কোনো জায়গা পেলো না। সবুজ ঝরা আসছে আর তখনই চাকাটা পাঞ্চার হতে হলো। দেখো দুধারে জঙ্গল আর এখানে চাকাটা পাঙ্কচার হলো। দাদা কি হয়েছে? বাসের চাকা মনে হয় পাঙ্কচার হয়ে গেছে।
আমি দেখে আসি। না না, বাইরে তো খুব অন্ধকার। আরে সে তো ঠিক আছে, আমি ভাবছি অন্য কথা, যদি বাসের চাকা পাংচার হয়ে গিয়ে থাকে তাহলে তাও ম্যানেজেবল, কিন্তু যদি অন্য কোনো প্রবলেম হয়। কোনো প্রবলেম মানে? কোনো প্রবলেম মানে যদি বাসটা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে তখন? আর তুমি এর মধ্যে একা একা আসতে চাইছিলে, একবার ভেবে দেখেছো? দেখছো একটা লোক আর থাকছে না বাসে, সবাই এখন নিচে নামছে। তাতে কি হয়েছে? পরে আবার উঠবে মানে বাসটা তো ঠিক করবে নাকি? বুড্ডি তুমি বুঝতে পারছো না, এর মানে জঙ্গলের মধ্যে বাসটাকে দাঁড় করিয়ে দিল, কি যে হবে। দেখেছো বাবা কি বিপদে ফেললো? তবে এখান থেকে আমার বাড়ি খুব কাছে, আর এখানে কোনো গাড়ি ঘোড়াও এখন পাওয়া যাবে না, তবে ওই মোড় অবধি গেলেই কোনো একটা গাড়ি পাওয়া যাবে। তবে এত রাতে পাওয়া যাবে কি না সন্দেহ। আমি দেখে আসছি। আমিও যাব। না কোথাও যাবে না তুমি, ঘুটঘুটে অন্ধকার বাইরে, চুপচাপ এখানে বসো। না করেছি তো আমি, বসো। কি হয়েছে দাদা? গাড়ি খারাপ হয়ে গেছে। আমার মনে হয় সারা রাত আপনাদের বাসেই থাকতে হবে, আর এখানে তো ট্রেনের কোনো ব্যবস্থা নেই, আর যদিও বা ব্যবস্থা করা যায় আস্তে আস্তে সেই সকাল। খুব জব্দ, স্বামীকে ভয় পাবে না? স্বামী বলে কথা, স্বামীকে ভয় না পেলে চলে নাকি? ঠিক হয়েছে, আল্লাদে আল্লাদে মাথায় তুলো না, যা বলবে তাই, যা বলবে তাই। যাদের খুব তাড়া আছে কি করবে তারা? কি আর করবো বলুন, আমাদের হাতে তো কোনো উপায় নেই। তাহলে আর কি করবো আমরা, তাহলে চলেই যাই। হ্যাঁ চলো চলো, চার মাইল গেলেই তো বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ। কিরে রাগ করছিস আমার উপর? শোন, যদি বাস খারাপ হয়ে যায় আমার বাড়ি যাবে, অসুবিধের কি আছে? আমি তো আছি, আমার বাড়ি তো কাছেই রে। না না, খারাপ হবে কেন, মানে ঠিক হয়ে যাবে, না হলে এতগুলো মানুষ তারাই বা কোথায় যাবে, তারাই বা কি করবে? এসব দিকে এসব হয় রে, সেই জন্যই তো বলছি। কি শুনলে বাবা? বাসটা যাবে না। ওই দেখো, আমার মনে ঠিক এই সন্দেহটাই হয়েছিল। যাবে না মানে? কখন যাবে কোনো ঠিক নেই, টায়ার এমনিতে ঠিকই আছে, বাসে অন্য কোনো গন্ডগোল আছে। ড্রাইভার সারানোর চেষ্টা করছে কিন্তু বলছে ওর হাতে নেই, এটা এখন নাকি গ্যারেজে নিয়ে যেতে হবে, কিন্তু এখানে যে অবস্থা এখন কিছুই করতে পারবে না। কি ওরা এখন গ্যারেজে নিয়ে যাবে? সারা রাত এই বাস লক করে বোধহয় আমাদেরকে এখানেই থাকতে হবে। সে কি তাহলে? তুমি বোঝো তাহলে, এটা তুমি তো আবার একা আসতে চাইছিলে না? না মানে এখন সবাই তাহলে কি করবে? যাদের উপায় নেই তারাই থাকবে, আর যাদের উপায় আছে তারা চলে যাবে। তবে জঙ্গলের মধ্যে সারা রাত বসে থাকা তো ঠিক নয়। ও বাবা শোনো না আমার একটা কথা। হ্যাঁ বলুন। বলছি আমার বাড়ি কাছেই। এই তো এই সবুজ ঝড়টার ডানটা পেরোলেই আমার বাড়ি, আর হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে। আমরাও একা একা আছি, আর আমাদেরও এত মালপত্র, আর তোমরাও আতান্তরে পড়েছো। আতান্তর আবার কি, মানুষ মানুষেরই তো উপকার করে, মানুষের সঙ্গেই তো মানুষের রাস্তায় পরিচয় হয়, আর কত মানুষের সঙ্গে এইভাবেই আত্মীয়তা তৈরি হয়। চলো না, চলো আমাদের বাড়িতে এক রাত্রির জন্যে। এখানে মেয়েটা একা থাকবে সেটা বড় বিপজ্জনক। না না, যদি বাস ঠিক হয়ে যায়? বাসের ড্রাইভার বলছে ঠিক হবে না, আর তুমি বলছো ঠিক হবে। কিন্তু আমরা যদি থাকি এখন এত রাত্রিবেলা আপনাদের বাড়িতে, আপনাদের তো অসুবিধা হবে। অসুবিধে হলে কি আর বলতাম, অসুবিধে হবে না বলেই তো বলছি। আমরা তো বাপু শহরের লোক নই, শহরের মতো করে কথা বলতে পারবো না, যা বলি মন থেকেই বলি। না না, আমি সেই জন্য বলিনি কথাটা। অবশ্য এটাও ঠিক যে সারা রাত এই জঙ্গলের মধ্যে থাকাটা একদম সেফ নয়। আপনি তো চাইলে থানা পুলিশও করতে পারেন। দেখো আমি তো এখানে কোনো অফিসিয়াল ট্যুরে আসিনি, তাই বিপদ না হওয়া পর্যন্ত কোনো রকম আগাম থানা পুলিশ আমি করতে পারবো না।
দেখো আমি পেট্রোলিংয়ের ব্যবস্থা হয়তো করতে পারি, কিন্তু সেটাও যে কতটা ভরসাযোগ্য হবে আমি জানি না। আদৌ কিছু করতে পারবো কি না, মানে এই পেট্রোলিংয়ের ব্যবস্থাটা আদৌ কোনো সুবিধা দেবে কি না আমাদের বুঝতে পারছি না। দেখো সারাক্ষণ তোর গাড়ি এখানে নিশ্চয়ই স্ট্যান্ড হয়ে থাকবে না, তার থেকে বেটার আমার মনে হয় উনি যেটা বলছেন আমরা সেটাই শুনি। চলো 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 পাল্টাই।